কোয়ারেন্টাইন মেক্স পিপল সো ডেসপারেট, তার একটা প্রপার এক্সাম্পল হচ্ছে সাবটেল এলিশ ডেটিং গ্রুপ। মানে মানুষজন ডেসপারেটলি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খোঁজার জন্য পাগল হয়ে গেছে। মানে 20-21 বছরের ছেলে মেয়েরা তাদের ফ্রেন্ডরা তাদের জন্য মানে দায়িত্ব পালন করতেছে, সোশ্যাল ওয়ার্ক করতেছে, সোশ্যাল ওয়ার্ক কি করতেছে, ফ্রেন্ডদের জন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খুঁজে দিতেছে। এই তুমি যে এই বয়সে এত ডেসপারেট তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খোঁজার জন্য, বাসায় জানে বাসায় জানলে তো ঠিক ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেবে, তোমার ফোন নিয়ে নেবে, মানে এত ডেসপারেট। আর মানে কুরবানি ঈদের টাইমে গরু বিক্রি হয় আর রোজার ঈদের টাইমে আমার মনে হচ্ছে মানুষ পিপল আর সেলিং ইচ আদার, নিজের ছবি দিয়ে কোয়ালিটি দিয়ে মানে বড়াই দিতেছে, মানে ভালো গুণের কোনো অভাব নাই। মানে এইটা এটা এটা ভালো গুণ, তোমার যদি এতই ভালো গুণ থাকে ওয়াই ইউ আর সিঙ্গেল, ওয়াই ইউ আর সিঙ্গেল। আর কনসার্ন মধ্যে সবাই এটাই লিখে যে হি ওর শি ইজ ভেরি ইমোশনাল, ইটস ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল ইমোশন, এই সে মানে ওরে বাবা ওরে বাবা। তুমি কি নিজেকে গরু ভাবছো? মানে গরু মানে দিস ইজ হাউ উই শুড ডেট ইচ আদার। তোমাকে ধরো কোনো একটা মেয়ে, যেমন আমি নিজে এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি এমন অনেককে দেখছি তার এমন এমন কোয়ালিটি দিচ্ছে আসলে এগুলো কিছুই তার মধ্যে নাই, মানে হুদায় একটা বাটপার বাটপার এরকম বহু বাটপারে ভালো ভালো কোয়ালিটি লিখে দিছে। সো তুমি কোয়ালিটি দেখে মানুষটার কাছে গেলা, ডু ইউ রিয়েলি নো ওই কোয়ালিটিটা আসলে মানুষটার কাছে আছে কি নাই? কী দরকার, তাই না? কী দরকার? আবার একটা মানুষ ধরো তার কিছু কোয়ালিটি আসে, সে কেউ কেউ তো আবার ব্যাঙ্ক ব্যালেন্সও লিখে দিচ্ছে, ও বাবা স্যালারিও লিখে দিচ্ছে, হোয়াট ইফ তার ওই জিনিসটা নাই, তখন কি? তখন ভালোবাসাও নাই হয়ে যাবে। মানে পিপল আর সেলিং ইচ আদার, মানে একটা ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডের জন্য পোস্ট করতেছে, সোশ্যাল ওয়ার্ক করতেছে, আমরা অল লাইক ফাইন, আরেকটা ফ্রেন্ড আরেকজনকে মেনশন করতেছে, দোস্ত দোস্ত এটাকে দেখ, এই ছেলেটাকে দেখ। মানে মনে হচ্ছে গরু, গরুর বাসার মধ্যে যেমন থাবড় মেরে দেখে না গরুটা তাজা আছে, এরকম সবাই মানে পোস্টে কমেন্ট করে মেনশন করে দেখতেছে, দোস্ত এরা দেখ ভালো আছে। মানে ইজ দিস হাউ উই শুড ডেট ইচ আদার? মানে একটা মানুষকে একটা মানুষকে চিনবে জানবে এইভাবে এইভাবে নিজেকে বিক্রি করে দিচ্ছি? মানে দিস ইজ দ্যাম কোয়ারেন্টাইন মোড অফ মানে কিসের, শাদী ডট কম, তারপরে হচ্ছে রিশতা ডট কম, তারপর হচ্ছে ঘটক পাখি বাই, মানে আমরা এরকম এরকম একজনের জনের জন্য খুঁজে বেড়াবো? মানে মানুষজন সো ডেসপারেট, মানে ওয়াও। অবশ্য আমিও আছি ওই গ্রুপে, কে জানি আমাকে অ্যাড করছে, ভালো লাগে মাঝে মধ্যে গিয়ে, যাদের যেই কোয়ালিটি নাই মানুষজন লিখে রাখছে, আমি তো জানি পার্সোনালি ওইটা নাই, আমি হা হা দিয়ে চলে আসি, আমার খুব মজা লাগে হা হা দিয়ে চলে আসি, মানে সব বিনোদন না? আবার কেউ কেউ মানে এমনভাবে অ্যাক্ট করে, ও মাই গড মাই ফ্রেন্ড পোস্টেড দ্যাট ফর মি, আই রিয়েলি ডোন্ট নো, আই এম রিয়েলি শাই অ্যাবাউট দ্যাট, না এরকম কিছু না, কেন কিছু না, কারণ একজন ফ্রেন্ডে আরেকজন ফ্রেন্ডকে বলে, দোস্ত তুই আমারটা এটা পোস্ট কর, আমি তোর জন্য এটা এটা পোস্ট করি, মানে দেখি আমাদের বাজার দর কেমন, নাই না, দেখি কয়টা ছেলে পাত্তা দেয়, দেখি কয়টা মেয়ে পাত্তা দেয়, দোস্ত দে দে। মানে মানে আমরা নিজেরাই নিজেদেরকে এত ছোট করে ফেলতেছি, আমরা নিজেরাই নিজেদেরকে এত ছোট করে ফেলতেছি, কিছু বলার নাই, দিস ইজ দ্য ট্রেন্ড, তাই না? ট্রেন্ডি পিপল। আর ওই গ্রুপ দেখে আমার আরেকটা জিনিসই মনে হচ্ছে, দুনিয়ার সবচাইতে মানে হট হট মেয়েগুলো মনে হয় নর্থ সাউথেই পড়ে খালি, আর কোথাও পড়ে না, মানে যাই হট মেয়ে দেখছি সব নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ, মানে নাইস কিন্তু না? নাও আই নো ওয়াই মাই ব্রাদার ওয়ান্টেড টু স্টাডি ইন নর্থ সাউথ, তাই না? আম্মুকে আজকে বলে দিবো।